हेलो फ्रेंड्स, आई एम राहुल एंड यू आर वाचिंग ट्रुथ ऑफ फिजिक्स। आज के हमें इलेक्ट्रोस्टैटिक्सर एक वेरी वेरी इम्पोर्टेंट एंड फंडामेंटल ल द गॉस ल जिनिसटा के लिए आलोचना करब। तो ये वीडियो एक खूब ही गुरुत्वपूर्ण वीडियो है। ये वीडियो हमें गॉस ल जिनिसटा व्याख्या करब, गॉस ल जिनिसटा लटा कि आसले एवं तार विभिन्न जो स्टेप्स गुलो आछे सेटा जो सूक्ष्म सूक्ष्म जो कन्सेप्टगुली आछे लॉर जो एक्सप्रेशन आछे सेटार मध्य से ही समस्त किछुके आमी व्याख्या करब एकदम सहज भावे, एकदम बेस लेवल थेके व्याख्या करब। और गॉस ल के किभाबे प्रूफ करा जाए से प्रूफटाओ आमी करब। से प्रूफटा शुधुमात्र प्रूफ हबे ना, से प्रूफटार मध्य जेई जिनिसगुली जेई कन्सेप्टगुली आमी तोमादेर दिब सेई कन्सेप्टगुली তোমাদের বিভিন্ন অ্যাডভান্স যে ম্যাথামেটিক্যাল প্রবলেমস হবে গস লয়ের উপরে বা ইলেকট্রোস্ট্যাটিক্সের যে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমসগুলো হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো জায়গায়, সেখানে যেই কনসেপ্টসগুলি লাগে সেই কনসেপ্টসগুলিও তোমাদের বিল্ড আপ হবে এই গস লয়ের যে প্রুফটা আমি যখন করব তখন যেই জিনিসগুলি আলোচনা করব তার সেগুলোর থেকে। তো এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের খুবই উপকারে লাগবে ভিডিওটি। সাপোজ আমাদের কাছে একটা ফ্রি স্পেস আছে, ফ্রি রিজিয়ন অফ স্পেস আছে, ভ্যাকাম অর্থাৎ বায়ুশূন্য একটা খালি জায়গা আছে, ফাঁকা একটা জায়গা আছে। সেখানে আমাদের কাছে কিছু পজিটিভ চার্জেস আছে, কিছু পজিটিভ চার্জেস আছে, কিছু নেগেটিভ চার্জেস আছে। এইবার কী হবে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের জন্য আমাদের কী হবে, এখানটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে এই চার্জগুলো। স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ই ভেক্টর দিয়ে যেটাকে আমরা প্রকাশ করি সেটা ক্রিয়েট করবে। তো সেটার কনফিগারেশন বিভিন্ন ধরনের হতে পারে ডিপেন্ডিং অন দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। চার্জের ডিস্ট্রিবিউশন কীরকম আছে সেটার উপর নির্ভর করে আমাদের ফিল্ড লাইন্সগুলো নির্ভর করবে, কোন দিকে হবে, কী ডাইরেকশন হবে, কী মান হবে, সেটা সমস্তই চার্জের ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করবে। আমরা জানি না সেগুলো, কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে এর চারপাশ দিয়ে, স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড থাকবে, স্থির তড়িৎ ক্ষেত্র থাকবে। এইবার গস ল আমাদের বলছে যে এইখানটায় যদি আমরা একটা সারফেস কল্পনা করি, সাপোজ এর সারফেসটার বাইরেও আমাদের কিছু চার্জেস আছে, সারফেসটার বাইরেও কিছু আমাদের চার্জেস আছে, তো এই সারফেসটা যদি কল্পনা করি, আচ্ছা গস ল আমরা পড়বো কেন, গস লর উদ্দেশ্যটা কী পড়ার, গস লর উদ্দেশ্যটাই হলো যে আমাদের কাছে যদি এরকম একটা চার্জের কনফিগারেশন দেওয়া থাকে কিছু চার্জের, তাহলে আমরা ওখানটায় ওর আশেপাশে কোনো অঞ্চলে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে সেটা এই ল দ্বারা বের করে নিতে পারবো, ইলেকট্রিক ফিল্ডের মান এবং তার দিক। তো এটা হচ্ছে মেইন লক্ষ্য আমাদের। তো তোমরা যখন আমি গস ল এর অ্যাপ্লিকেশন করবো তখন বুঝতে পারবা যে কীভাবে আমরা সেখান থেকে সিমেট্রিক কেসের ক্ষেত্রে আমরা গস ল ইউজ করে ইলেকট্রিক ফিল্ড যে কোনো স্থানে বের করে নিতে পারি। তো গস ল আমাদের বলছে যে আমাদের কাছে এরকম চার্জের কনফিগারেশন আছে, এখানটা যদি আমরা একটা বদ্ধ তল কল্পনা করি, একটা ক্লোজড সারফেস যদি কল্পনা করি, তাহলে বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স অর্থাৎ ই ডট ডিএস, ই ভেক্টর ডট ডি ভেক্টর ডিএস ভেক্টর, এদের ক্লোজড ইন্টিগ্রাল, এটাই হচ্ছে আমাদের ফ্লাক্স। এইটা আমাদের ইকুয়াল টু হবে কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো, যেখানটায় এপসাইলন জিরোটা হচ্ছে আমাদের শূন্য স্থানের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। কারণ আমরা ফ্রি স্পেস এখানটা কল্পনা করেছি, যদি ফ্রি স্পেস না হয়ে যদি কোনো একটা মাধ্যম হতো তাহলে এখানটা এপসাইলন জিরোটা রিপ্লেস হয়ে যেত এপসাইলন দিয়ে। এপসাইলনটা কি, সেই মাধ্যমটার তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি, সেই মাধ্যমটার, ঠিক আছে। তো এখানটা আমরা শূন্যস্থান নিয়েছি তাই এপসাইলন জিরো। আর কিউ এনক্লোজড, এখানটা একটা খুবই গুরুত্বপূর্ণ দেখার জিনিস, কিউ এনক্লোজড অর্থাৎ এই সারফেসটা, এই সারফেসটা যেই পরিমাণ চার্জকে, এই সারফেসটার ভেতরে যেই পরিমাণ চার্জ এনক্লোজ হয়ে আছে, এই সারফেসটার ভেতরে যেই পরিমাণ চার্জ আছে সেইটা বাই এপসাইলন জিরো, এটা সমান হবে আমাদের ফ্লাক্স, টোটাল ফ্লাক্স। তো এই জিনিসটাকে আমাদের বলা হয় ফ্লাক্স। আর এখানটায় এই যে ক্লোজড যে সাইনটা আছে, এই যে গোল করা আছে ইন্টিগ্রেশনটা, এটার মানে হচ্ছে একটা বদ্ধ লুপ আছে, মানে বদ্ধ একটা ক্লোজড সারফেস, জিনিসটা একটা ক্লোজড ইন্টিগ্রাল, এই জিনিসটাকে বলা হয় ক্লোজড ইন্টিগ্রাল।
তো এটাকে যদি ইংরেজিতে যদি স্টেটমেন্টটা দেওয়া যায় সেটা হবে দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স এনক্লোজড বাই ক্লোজড সারফেস দ্যাট ইজ দিস দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স এনক্লোজড বাই ক্লোজড সারফেস উইল বি ইকুয়াল টু ওয়ান বাই এপসাইলন টাইমস দ্য চার্জেস এনক্লোজড বাই দ্য ক্লোজড সারফেস দ্যাট ইজ দিস অর্থাৎ এই সারফেসের ভেতরে যে সমস্ত চার্জ আছে তাদের সমষ্টি বাই এপসাইলন জিরো তো এটা হচ্ছে আমাদের গস ল এর স্টেটমেন্ট এইবার ইলেকট্রিক ফ্লাক্স এই জিনিসটাকে ইলেকট্রিক ফ্লাক্স বলা হয় ফ্লাক্স ফ্লাক্স জিনিসটা কী এটার উপরে আমি কমপ্লিটলি কনসেপ্টের উপরে সম্পূর্ণ ভালোভাবে ডিটেইললি আলোচনা করেছি একটা ভিডিওতে তো সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা এখানে যে আই বটনটা আছে সেখানটা ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে সেই ভিডিওটা তো সেখানটায় আমি সমস্ত কনসেপ্টস দিয়েছি যে ফ্লাক্স কী তো সেটা শুধু এই এই বিষয়টা জানার জন্য ইম্পর্টেন্ট না সেই ভিডিওটা তোমাদের সেই ভিডিওটা যদি তোমরা দেখো বিভিন্ন ফ্লাক্স সম্বন্ধীয় সম্পূর্ণ কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যেই এবং বিভিন্ন তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস হয় সেখানটাও ফ্লাক্সের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ ফ্লাক্সের কনসেপ্টটা লাগে তো সেই ভিডিওটা তোমরা দেখে নিবা এইবার আমি এই জিনিসটা প্রুফ করব এই যে গস ল আছে এটার আমি প্রুফ করব সাপোজ আমাদের কাছে একটা ক্লোজড সারফেস আছে আর এই সারফেসের অভ্যন্তরে ও বিন্দুতে একটা পয়েন্ট চার্জ কিউ আছে এইবার এখানটা একটা সাপোজ এই সারফেসের উপরে ডিএস একটা ছোট একটা ক্ষেত্রফল আমরা কল্পনা করছি ডিএস স্মল সারফেস এলিমেন্ট তাহলে এই সারফেসটা দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্স আমাদের কত হবে তো আমরা জানি ইলেকট্রিক ফ্লাক্স মানে হচ্ছে ই ডট ডিএস ই ডট ই ভেক্টর ডট ডিএস ভেক্টর বা এটাকে এইভাবেও লেখা যায় ই ভেক্টর ডট এন ক্যাপ ডিএস যেখানটা ডিএসটা হচ্ছে এই ডিএস ভেক্টরটার মান ক্ষেত্রফলটার মান আর এন ক্যাপ হচ্ছে এই ক্ষেত্রফলটার যে দিক আছে সেটা ডাইরেকশান আছে সেটা তো এই ক্ষেত্রফলটা সাপোজ ডাইরেকশান আমরা জানি যে কোনো ক্লোজ সারফেসের কোনো একটা ছোটো যদি সারফেস আমরা কল্পনা করি তার সারফেসের ডাইরেকশান সবসময় হয় আমাদের তার থেকে নর্মালি আউটওয়ার্ড আউটওয়ার্ড নর্মাল হয় আমাদের সারফেসটার ডাইরেকশান এটাই হবে আমাদের এন ক্যাপ তাহলে সাপোজ এই ক্ষেত্রফলটার আউটওয়ার্ড নর্মাল হচ্ছে এই দিকে এন ক্যাপ তাহলে আর আমরা জানি ই ভেক্টর ই ভেক্টরের ডাইরেকশান কোন দিকে ই ভেক্টর আমরা জানি ই ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ রাইট আর ক্যাপ আর ক্যাপের ডাইরেকশান আর ক্যাপ মানে এই ও পয়েন্ট থেকে এইটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের আর রাইট এই জিনিসটা হচ্ছে আর তাহলে এই বরাবর বাইরের দিকে এটাই হচ্ছে আমাদের আর ক্যাপের ডাইরেকশান আর এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ই এর ডাইরেকশান রাইট তাহলে এই দুটার মধ্যে ডট করতে হবে তাহলে এটা আমাদের ইকুয়াল টু হবে ই ভেক্টর মানে কি ই এর ম্যাগনিচিউড ইনটু তার ডাইরেকশান আর ডাইরেকশানটা কি ই এর ডাইরেকশান হচ্ছে আর ক্যাপ তার মানে আর ক্যাপ ডট এন ক্যাপ ইনটু ডিএস মানে ই ডিএস আর ক্যাপ ডট এন ক্যাপ ই ডিএস আর ক্যাপ ডট এন ক্যাপ এইবার আমরা যদি টোটাল সারফেসটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স বের করতে চাই তাহলে আমাদের সিম্পলি কী করতে হবে এটার একটা ইন্টিগ্রেশন করতে হবে অর্থাৎ এটার সমস্তটার সমষ্টি আমাদের নিতে হবে ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন ওভার ক্লোজড সারফেস এই সারফেসটা যেহেতু ক্লোজড সেই জন্য ক্লোজড ইন্টিগ্রাল আমরা নিলাম তাহলে এখানটায় ইন্টিগ্রাল হয়ে যাবে তো ই এর মানটা আমাদের কী হয় কিউ বাই 4πε0 আর স্কোয়ার তো আরটাকে আমি এদিকে লিখছি আর ক্যাপ ডট এন ক্যাপ ক্যাপ ডট এন ক্যাপ ডিএস বাই এটার আর স্কোয়ারটা তাহলে আর স্কোয়ার এটার ক্লোজ ইন্টিগ্রাল যেহেতু এই টার্মটা এই যে এই পার্টটুকু যে আছে এটুকু কনস্ট্যান্ট সেই জন্য ইন্টিগ্রেশনের আমাদের বাইরে চলে আসলো এই পার্টটা তাহলে এইটা দাঁড়ালো আমাদের আলটিমেট ফর্ম দ্য ইলেকট্রিক ফ্লাক্স ওভার দ্য ক্লোজড সারফেস দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ওভার দ্য ক্লোজ সারফেস তো এবার এই যে এই জিনিসটা আছে এই যে এই রাশিটা যে আছে এই জিনিসটার মান কী হয় আর এই জিনিসটা কী রিপ্রেজেন্ট করে তো এই জিনিসটা হচ্ছে আমাদের
সলিড অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে। সলিড টোটাল সলিড অ্যাঙ্গেল, এই যে সারফেসটা আছে এস সারফেস, এই সারফেসটার এই পয়েন্টে ও পয়েন্টে কতটা টোটাল সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটা রিপ্রেজেন্ট করে আমাদের এইটা। তো এইটা কেন, এইটাই কেন রিপ্রেজেন্ট করলো এইটা, বা সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি, সম্পূর্ণ কনসেপ্ট আমি ডিটেইললি একদম বেস লেভেল থেকে একদম ইজি করে আমি বুঝিয়েছি একটা ভিডিওতে। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং তোমরা আই বাটনেও সেই ভিডিওটা পেয়ে যাবে। সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবা, তোমাদের সলিড অ্যাঙ্গেলের যে কনসেপ্টটা আছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা অতি একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটাও তোমাদের বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে অনেক সাহায্য করবে। ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধীয় বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে এই সলিড অ্যাঙ্গেল কনসেপ্টটা তোমাদের লাগবে। তো এই জিনিসটা সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা হচ্ছে টোটাল সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য হোল ক্লোজড ক্লোজড সারফেস। তো এইটার মান হয় আমাদের 4π, এই ভেতরের এই জিনিসটার মান হয় 4π, সেই জন্য এইটা হয়ে যাবে আমাদের q/4πε0। এই সমস্ত কিছু আমি প্রুফ করেছি ওই ভিডিওটা, ওই সলিড অ্যাঙ্গেলের সেই ভিডিওটিতে। তো ×4π হয়ে যাবে, তার মানে এটা আলটিমেটলি হয়ে যাবে q/ε0। এখানটা কিউটা কি, কিউটা এই যে পয়েন্ট চার্জ, অর্থাৎ এই সারফেসটা যে পরিমাণ চার্জকে এনক্লোজ করে আছে, অর্থাৎ সারফেসটার ভেতরে যে পরিমাণ চার্জ আছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ইএনক্লোজ, এ কিউ এনক্লোজড। তাহলে কিউ এনক্লোজ বাই ε0, এটা আমাদের কী হলো ইন্টিগ্রেশন E.ds, অর্থাৎ টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ওভার দ্য ক্লোজ সারফেস উইল বি ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই ε0 ফর ফ্রি স্পেস শূন্যস্থানের জন্য। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল, প্রুফড। তো আশা করছি সমস্ত কনসেপ্টগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এখানটা আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা অনেকেরই প্রশ্ন থেকে থাকে এই ব্যাপারটায়, যে E.ds ইকুয়ালস টু কিউ এনক্লোজ বাই ε0 কেন হলো, মানে কিউ এনক্লোজই কেন হলো, অর্থাৎ শুধুমাত্র সারফেসটার ক্লোজ সারফেসটার ভেতরের চার্জেসগুলোই আমাদের এই ইলেকট্রিক ফ্লাক্সের ক্যালকুলেশনে কেন কন্ট্রিবিউট করলো। বাইরেও তো আমাদের চার্জেস ছিল, বাইরেও তো আমাদের পজিটিভ এবং নেগেটিভ চার্জেস ছিল, তারা কেন ইলেকট্রিক ফ্লাক্সের যে ক্যালকুলেশন আছে বা ইলেকট্রিক ফ্লাক্সে কন্ট্রিবিউট করলো না, তো সেটারও একটা কারণ আছে। সেই কারণটা খুবই সহজভাবেই বোঝানো যায় ইলেকট্রিক ফ্লাক্স এবং সলিড অ্যাঙ্গেল এই দুটোর কনসেপ্ট দিয়ে এই জিনিসটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু এই ভিডিওতে আমি যদি সেগুলো ব্যাখ্যা করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, যারা যারা ইন্টারেস্টেড আছো শুধু বলবা যে এই জিনিসটা আমরা বুঝতে চাই, তাহলে আমি ডেডিকেটেডলি আর একটা ভিডিও বানিয়ে দেবো যেখানটায় আমি এই কনসেপ্টটা তোমাদের আলোচনা করবো, এই কনসেপ্টটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব। তো আশা করছি এই সমস্ত কিছু তোমাদের অনেক উপকারে লেগেছে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার ইমেল আইডি আছে, সেখান থেকে আমাকে ইমেলও করতে পারো, তোমরা ইমেল করেও আমাকে তোমাদের ডাউট জানাতে পারো, আমি অবশ্যই সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তো তোমরা সবাই খুব ভালো থাকবা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।